সকাল 9টা। এখনে দরজা খুলিনি দেখে মা দুবার ডেকে গেছে। বেলা 10টা 42, দরজায় বেশ জোরে জোরে ধাক্কা দিয়ে ডাকছে। ভাবছে এত ঘুম ঘুমাচ্ছে, নিশ্চয় সারা রাত জেগে ফোন ঘেটেছে। বেলা 11টা 30, থাকতে না পেরে সারা না পেয়ে দরজা প্রায় ভেঙে ফেলার উপক্রম। যখন হলো তখনই সবার মতো ছিটকিনিটাও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে দরজা থেকে খুলে গেল। কি গো মা, কি ভাবছো, এখনো ঘুমাচ্ছি? হ্যাঁ সত্যি আমি ঘুমাচ্ছি, কালের নিয়ম না মেনে ঘুমিয়ে গেলাম চিরতরে। রাত 1টা 25 নাগাদ নিজের দেহটাকে ঝুলতে দেখে মনে হয়েছিল যাক সব কিছু থেকে মুক্তি পাওয়া গেল। পরক্ষণে ভেবেছিলাম তোমার কথা, না না তুমি নও, আমার মায়ের কথা। বেলা 12টা, প্রায় 11 ঘন্টা হলো আমি নিজের দেহটাকে আয়না ছাড়া নিজের চোখে দেখতে পাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, আমি এইভাবে দেখতে চাইনি, আমাকে দেখতে চাইনি, আমার আমিটাকে এইভাবে ঝুলন্ত অবস্থায়, তোমাদের সকলকে। কিন্তু বিশ্বাস করো, আমাকে গলায় দড়ি পরিয়েছে, আমার নিজের হাতে তিল তিল করে গড়া আমার জীবনটাই। আমি চাইতাম বাঁচতে, কিন্তু বিশ্বাস করো আমি পারিনি বাঁচতে। আমিও চাইতাম হাসতে, কিন্তু পারিনি হাসাতে। সবার মতো আমিও চাইতাম ভালোবাসতে, কিন্তু বিশ্বাস করো আমি পারিনি ভালোবাসাতে। পারিনি আধুনিকতার নিয়ম মেনে সেলফির মধ্যে আমাদের রিলেশনটাকে বাঁচাতে। দুপুর 1টা 30, আমার লাশটাকে নামানো হলো। সবাই বলছে পুলিশ কেস, তাই কেউ হাত লাগায়নি। কিন্তু মা আমার মুখটাকে বুকের মধ্যে আঁকড়ে ধরে চিৎকার করছিল, থামাতে পারিনি আমিও। মায়ের মাথায় হাত বুলাতে পারিনি আমিও। দুপুর 2টো, ভিড় করে থাকা মানুষের মধ্যে থেকে হঠাৎ দেখলাম তোমার অগোছালো চুলের আবদ্ধতা। দেখলাম এই প্রথমবারের মতো ব্যাকুলভাবে আমাকে খোঁজার আপ্রাণ চেষ্টা। আমি হাসতে হাসতে বললাম, কি গো কেমন শিক্ষা দিলাম, বলেছিলে না তুমি যে আর কষ্ট পাবে না আমার জন্য। কি গো বলেছিলে না আমাকে আর মিস করবে না কোনোদিনও, তাহলে এখন কাঁদছ কেন? বিকেল 3টে 30, কেউ একজন বলে উঠল, আর বডি ফেলে রাখা উচিত হবে না, পুলিশ এসে নিয়ে যাক, আবার তো পোস্টমর্টম করবে। ঠিক তখনই মনে হলো চিৎকার করে বলতে যে না, বলতে ইচ্ছে হলো যে মা আমার যে রক্ত দেখলে ভয় করে। কিন্তু আজও কেউ শুনলো না আমার কথা। বিকেল 4টে 20, আমাকে তোলা হলো ভ্যানে। শেষবারের মতো দেখলাম আমার বেড়ে ওঠা সাক্ষী স্বরূপ আমাদের বাড়িটাকে। মাকে কেউ সামনে আনেনি, অবশ্য মা তখন অজ্ঞান হয়ে পড়েছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে উঠল, সমস্ত চেনা মানুষজন, হ্যাঁ সাথে তুমিও। সামলাতে পারিনি তোমাকেও, কেউ ইচ্ছা করেছিল শেষবারের মতো কপালে ঠোঁট ছুঁয়ে বলি ভালো থেকো, কিন্তু উপায় নেই। থানায় এনে ফেলে রেখেছিল আমাকে মুখে একটা প্লাস্টিক চাপা দিয়ে। কিছুক্ষণ পর পাঠানো হলো ময়নাতদন্তের ঘরে। আমাকে আমার মরে যাওয়া প্রাণটাকে আরো ক্ষতবিক্ষত করবে বলে আমার বুক চেড়ে, আমার মাথা ভেঙে আমার সত্যর অপমৃত্যুকে ওরা পরীক্ষা করবে।
আমাকে ছিঁড়ে কেটে আবার সেলাই করে প্যাকেটে ভরে ফেলে দিল এক কোণে। খুব মায়া হচ্ছিল, দুই চোখ দিয়ে জল বেরোতে চাইছিল নিজের আমিটাকে এভাবে লাশ হিসেবে দেখতে। কিন্তু উপায় নেই, আমাকে মেরেছো তোমরাই, আমি মরতে চাইনি, আমাকে মেরেছো তোমরা, তাই আমিও আর ফিরতে চাই না। ভোর তিনটে আমাকে আবার নিয়ে আসা হলো বাড়িতে। এবার কিন্তু আমি একা আসিনি, এসেছে আমার সাথে খাট, সাজানো হয়েছে আমাকে। কিন্তু মা গো, তুমি তো জানো আমি মুখে চাপা দিয়ে শুতে পারি না, তাও ওরা আমাকে চাপা দিয়েছে, একটু খুলে দাও না, কষ্ট হচ্ছে যে আমার। কি গো মা? ভোর 3:40, আমি এখন শ্মশানঘাটে। আমার আগে নাকি আরো দুজন আছে, আমাকে ফেলে রেখে সবাই এদিক ওদিক চলে গেল, আমি একা। কিন্তু কেন? আমি তো একা থাকতে চাইনি, আমি তো চাইনি এই 22 বছরে নিজের সমস্ত সত্তাকে ছুঁড়ে ফেলে একটা ফটোতে মালা গলায় নিয়ে বেঁচে থাকতে। এসব যখন ভাবছি তখন কে যেন একজন বলে উঠল, আর কত দেরি? নিজের ওপর করুণা হলো, ভাবলাম বেশ করেছি, যা হলো। নিজের লোকেরাই যখন বলছে মারা যাওয়ার পর আর কত দেরি হবে, তখন এভাবেই ভালো আছি। কিছু পরে দেখলাম দূরে একটা কাঠের স্তূপ সাজাচ্ছে কারা যেন, আর আমার পাশে কারা যেন বলা বলি করছে, ওই চিতা তাই তো। ঘোর যখন ভাঙলো তখন আমি জ্বলছি, জ্বলতে দেখে মা চিৎকার করে উঠেছে, আর তাতেই আমার স্তম্ভিত ফিরে পেলাম। কেঁদেছিলে তুমিও, ভেঙে পড়েছিলাম আমিও, কিন্তু আজ আমাকে জ্বলতে দেখে তোমরা কাঁদছো কেন, যখন তোমরাই আমায় জ্বালিয়েছো?